হ্যাঁ বন্ধুগণ, আমরা আজকে দেখব কিভাবে 4 ঘন্টার মধ্যে পাবনা থেকে ঢাকা অথবা ঢাকা থেকে পাবনায় যাতায়াত করা যায়। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এবং জানব। এখন ভোর 5:30 আমি হাঁটছি এবং এখন এই যে হাঁটাপথে একটু রিকশাযোগে এখন যাচ্ছি পাবনা আব্দুল হামিদ রোডে, যেখানে শ্যামলী পরিবহনের কাউন্টার, সেখানে আমি যাচ্ছি। এবং এই যে দেখছেন আমি বসে আছি এখানে, এবং এখন 6:45 আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমার এই শ্যামলী পরিবহনের গাড়িটি রওনা হবে সেই পাবনার কাজীহাটের দিকে। এই যে আমরা নেমে গেছি শ্যামলী পরিবহনের গাড়ি থেকে। এখানে কাজীহাটের যে যে ফেরিঘাট, লঞ্চ ঘাট অর্থাৎ স্পিডবোটের যে ঘাট, সেই ঘাটে আমরা এসে গেছি। যাত্রীরা আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে দেখছেন BIWPA কাজীহাট, এখানে আমরা স্পিডবোটে রওনা হয়ে আমরা যাব হচ্ছে মানিকগঞ্জের আরিচা ঘাটে। আপনারা জানেন যে এই আমরা যে এই যে স্পিডবোটে যে নদী পার হচ্ছি সেটা, এখানে আমরা 20 মিনিট থাকবো, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে দেখছেন। এবং এই নদীটির বিশেষত্ব হচ্ছে এখানে পদ্মা এবং যমুনা দুটো নদী আমরা এই একসাথে আমরা পার হচ্ছি, এবং দুটাই এখানে মিলিত হয়ে গেছে বলা যায়। আমরা এই নদী আমরা এখানে থাকবো 20 মিনিটের মধ্যে। আমরা 20 মিনিটের মধ্যে আমরা পাবনা থেকে মানিকগঞ্জের, পাবনার কাজীহাট থেকে মানিকগঞ্জের আরিচা ঘাটে আমরা পৌঁছে যাব। এবং আপনারা দেখছেন যে স্পিডবোটের যে গতিসীমা সেটা আপনারা লক্ষ্য করছেন, মারাত্মক রকমের গতিসীমা। এবং এই গতিসীমার মধ্যে আমরা 20 মিনিটের মধ্যে আমরা যাব সেই মানিকগঞ্জের আরিচা ঘাটে, এবং সেখানে শ্যামলী পরিবহনের একটি গাড়ি দাঁড়িয়ে থাকবে। আমরা সেখানে উঠে আমরা যাব ঢাকার উদ্দেশ্যে, ঢাকায়। এবং এই স্পিডবোটে চলার সময় আমরা এই যমুনা বা পদ্মা নদীতে আমরা দেখতে পাবো অনেকগুলো লঞ্চ, স্টিমার এবং আমরা দেখছি। এবং আমরা পূর্ব দিকে যাচ্ছি মূলত, সেদিকে সূর্যের যে ঘন কুয়াশা, সেই কুয়াশার কারণে আমার ক্যামেরায় সেই চিত্রগুলো ধারণ করতে পারিনি। এবং আমরা দেখছি এই সেই স্পিডবোটের গতিবেগ, এই যে নদীর পিছনে আমরা দেখছেন, এবং এখানে লঞ্চ, স্টিমার বালুবাহী বালু নিয়ে যায় এবং বিভিন্ন মালামাল পণ্য নিয়ে চলাচল করে। এবং এইখানে অনেক দূর থেকে আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, এখানে বালু উত্তোলন করা হচ্ছে হয়তো নদীর মাঝপথে একবারে। এই যে মেশিন কত দূর থেকে কত দূর পর্যন্ত সব টেকনিক্যাল এবং টেকনোলজির কারণে, এই মেশিনের উদ্ভাবনের কারণে এই কাজগুলো হচ্ছে। আমরা নেমে গেছি সেই মানিকগঞ্জের আরিচা ঘাটে, এবং আমরা এখন ঘাট থেকে নেমে আমরা যাচ্ছি আমাদের যে শ্যামলী পরিবহনের যে একটি গাড়ি, যেখানে আমরা উঠে পাবনার দিকে যাব, সেই গাড়ির নিকটে যাচ্ছি। আপনারা দেখছেন এই যে আমরা, এই যে দেখা যাচ্ছে শ্যামলী পরিবহনে সেই গাড়িটি দাঁড়িয়ে আছে, এবং এখানে উঠে আমরা চলে যাব ঢাকার দিকে। এখানে আসতে আমাদের সময় লেগেছে 1:45 মতো, বা তারও একটু বেশি, 2 ঘন্টার মতো। আমরা এখন এই দিকে 2 ঘন্টার মধ্যে আমরা চলে যাব ঢাকার গাবতলী অথবা টেকনিক্যাল যে নামক জায়গা, সেখানে আমি এই যে চলে এসেছি ঢাকায়। আপনারা দেখছিলেন সেই ঢাকা শহরের সেই সকালের ঢাকা, অর্থাৎ এখন বাজে 10:45, এবং আমরা এই যে সকালে আমি বন্ধুর জন্য অপেক্ষা করছি জন্য আমি ধানমন্ডির 32 নম্বরের একটি ওভারব্রিজে আমি দাঁড়িয়ে থেকে এই ভিডিওটি ধারণ করছি। সকালের ঢাকা আপনারা দেখছেন কেমন নিরিবিলি সুন্দর একটি, এবং ট্রাফিক পুলিশ, ধন্যবাদ।